হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, 2022-23 শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে কি থাকবে না, এইটা নিয়ে জবির শিক্ষক সমিতির নতুন একটি সিদ্ধান্ত এসেছে। আজকের ভিডিওতে আমি সেই সিদ্ধান্তের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। অর্থাৎ তারা কি সিদ্ধান্ত নিয়েছে, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকবে নাকি থাকবে না, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, এই সংক্রান্ত একটি নিউজ এসেছে, সেই নিউজটি আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। বন্ধুরা, নিউজটি শিরোনাম করা হয়েছে জবির শিক্ষকদের নতুন সিদ্ধান্তে শিক্ষামন্ত্রীর নির্দেশনার কি হবে। বিস্তারিত অংশে রয়েছে, গুচ্ছ পদ্ধতির পরীক্ষা নিয়ে শুরু থেকেই অসন্তোষ ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি। পরে জবির সঙ্গে এই তালিকায় যুক্ত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরও একাধিক বিশ্ববিদ্যালয়। প্রতি বছর পরীক্ষা শুরুর আগে এসব বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে গুচ্ছে না যাওয়ার দাবি তোলা হয়, কিন্তু শেষে দেখা যায় সবাই গুচ্ছ পরীক্ষায় অংশ নিচ্ছে। গেল বছরের মতো চলতি 2022-23 শিক্ষাবর্ষেও গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে অসন্তোষের কথা জানান শিক্ষক সমিতির নেতারা। আজ বৃহস্পতিবার সাধারণ সভা করে চলতি শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্তের কথা জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। জবির শিক্ষক নেতারা জানিয়েছেন, আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকব না। এক সপ্তাহের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আজ এই বিষয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়েছি। আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিতে হবে। অবশ্য এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসন্তোষের কথা জেনে 22টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। গত সোমবার 27 ফেব্রুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী মার্চ মাসের শেষের দিকে গুচ্ছের অধীনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে পরীক্ষার আয়োজক কমিটি, এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মার্চের প্রথম সপ্তাহে সবাই বসবে সংশ্লিষ্টরা। আর শিক্ষকদের অসন্তোষ থাকলেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চলতি বছরের গুচ্ছ পদ্ধতির এই পরীক্ষা চলমান রাখার বিষয়ে শিক্ষামন্ত্রী নির্দেশনা দেন। তবে প্রশ্ন উঠেছে যে শিক্ষামন্ত্রীর নির্দেশনার পরেও গুচ্ছে না থাকার সিদ্ধান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কীভাবে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক নেতারা জানিয়েছেন, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত করবে একাডেমিক কাউন্সিল। এজন্য তারা উপাচার্য বরাবর আগামী 12 মার্চের মধ্যে বিশেষ একাডেমিক কাউন্সিল করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের স্বাক্ষরলিপি দিয়েছেন। তো এতটুক পর্যন্ত আমরা যেটা জানলাম, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সরে যেতে চাইছে, এবং জবির শিক্ষক সমিতি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে তারা গুচ্ছেতে থাকবে না। তো যেহেতু শিক্ষক সমিতি সিদ্ধান্ত নিয়েছে যে তারা গুচ্ছে থাকবে না, এই কারণে উপাচার্যের কাছে যখন এটা নোটিশ পাঠানো হবে, তখন উপাচার্যকে জবির শিক্ষক সমিতির বিরুদ্ধে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। এছাড়াও শিক্ষামন্ত্রীর নির্দেশনার বিষয়ে অধ্যাপক আইনুল ইসলাম বলেন যে, মাননীয় মন্ত্রী আমাদেরকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকার অনুরোধ করেছেন, এখন থাকা না থাকার সিদ্ধান্ত আমাদের, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের, এখানে তার নির্দেশনা বা অনুরোধের কোনো ধরনের প্রভাব ফেলবে না। অর্থাৎ সর্বশেষ যে বিষয়টিতে উপনীত হতে পারে, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সরে আসবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের নিজস্বভাবে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করবে। তবে শিক্ষামন্ত্রী দীপুমনি গুচ্ছের 22টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একসাথে নেওয়ার পরিকল্পনা করছিলেন এবং এই বিষয়ে নির্দেশনা তাদেরকে দিয়েছিলেন। তার নির্দেশনা না মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি গুচ্ছ থেকে বেরিয়ে যায়, এর সাথে বেরিয়ে যাবে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, এক্ষেত্রে গুচ্ছ ভাঙার একটা সম্ভাবনা তৈরি হবে। তো এমন বিষয়ে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে, অবশ্যই ভাবনা চিন্তা করে আলোচনা করে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হবে। সো এইটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, ভবিষ্যতে কি হয় অবশ্যই তোমরা জানতে পারবে। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে গুচ্ছ সংক্রান্ত অন্যান্য আপডেটগুলো পাওয়ার জন্য।